হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা বেশ মজাদার একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটা সম্পর্কে জেনে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের এই ভিডিও থেকে আমরা জানব মানুষ এখনও পর্যন্ত মহাশূন্যে কতটা পথ অতিক্রম করেছে, সেই সাথে আমরা আরও জানব মানুষের তৈরি স্পেস মিশন কতটা পথ অতিক্রম করেছে এবং টেলিস্কোপের সাহায্যে মানুষ মহাশূন্যে কতটা দূর পর্যন্ত দেখতে সক্ষম হয়েছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভীষণই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। 12 এপ্রিল 1961 মানুষ প্রথমবার পৃথিবীর বাইরে মহাশূন্যে যেতে সফল হয়েছিল, যখন সোভিয়েত মহাকাশচারী ইউরি গ্যাগরিন পৃথিবীর অরবিটে 108 মিনিট পর্যন্ত ভ্রমণ করেন, আর এই সাথেই মানুষ মহাকাশে যাত্রা করা প্রাণী হয়ে যায়। ইউরি গ্যাগরিন তার মহাকাশযান ভস্টক 1-এর সাহায্যে পৃথিবীর একটি সম্পূর্ণ পরিক্রমা করেন। এই মহাকাশযানটির পৃথিবী থেকে অধিক দূরত্ব ছিল 327 কিলোমিটার। ইউরি গ্যাগরিন স্পেসে যেতে পারা প্রথম কোনো ব্যক্তি ছিলেন, আর এই যাত্রার পর মানুষকে স্পেসে পাঠানোর জন্য অনেক রকমের পরিকল্পনা তৈরি হতে থাকে। 20 জুলাই 1969 আমেরিকা প্রথমবার চাঁদের মাটিতে দুজন মহাকাশচারী নীল আর্মস্ট্রং এবং ব্রজ অল্ডিনকে সফলভাবে ল্যান্ড করায়। এই যাত্রা ইউরি গ্যাগরিনের যাত্রার থেকেও অনেক বেশি দূর পর্যন্ত যাত্রা করা হয়। যেমনটা আমরা জানি, চাঁদ পৃথিবী থেকে 384,000 কিলোমিটার দূরে আছে। এই দূরত্বকে সহজে বোঝার জন্য আমাদের পৃথিবীর পরিধি 40,000 কিলোমিটার। তো আমরা যদি আমাদের পৃথিবীকে 9.5 বার পরিক্রমা করি, তাহলে এই দূরত্ব পৃথিবী আর চাঁদের দূরত্বের সমান হবে। কিন্তু শুধু এটাই নয়, আমরা এর থেকেও দূরে চলে গিয়েছি। মানুষ দ্বারা আজ পর্যন্ত সবথেকে দূরে যাত্রা করার রেকর্ড অ্যাপোলো 13 করেছে। 1970-এ নাসার অ্যাপোলো 13 মিশনের দল চাঁদের পেছন পর্যন্ত যাত্রা করে। এই যাত্রার দূরত্ব পৃথিবী থেকে 14,171 কিলোমিটার ছিল। এই দূরত্ব মানুষ দ্বারা পাড়ি দেওয়া এখনও পর্যন্ত সবথেকে অধিক দূরত্ব। এই মহাকাশ যাত্রার পর প্রায় 50 বছর পর্যন্ত মহাশূন্যে অন্য কোনো মানব মিশন পাঠানো হয়নি। এটা ঠিক, বর্তমানে অনেক রকমের পরিকল্পনা চলছে মানুষকে 2030-এর মধ্যে মঙ্গল গ্রহে পাঠানোর। যখন আমরা মঙ্গল গ্রহের ভূমিতে ল্যান্ড করব, তখন ওটাই মানুষের এখনও পর্যন্ত সবথেকে লম্বা দূরত্ব পাড়ি দেওয়া হবে। মঙ্গল গ্রহ আমাদের পৃথিবী থেকে প্রায় 54.6 মিলিয়ন কিলোমিটার দূরে আছে, যেটা অ্যাপোলো 13-এর পাড়ি দেওয়ার দূরত্বের থেকেও প্রায় 200 গুণ বেশি। পৃথিবী থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত যাত্রা পৃথিবীর 1,365 বার পরিক্রমা করার সমান হবে, 56.6 মিলিয়ন কিলোমিটার, আমাদের জন্য একটি বিশাল দূরত্ব। কিন্তু যদি আমরা মানব দ্বারা তৈরি করা মেশিনের কথা বলি, মানব দ্বারা তৈরি অবজেক্ট এখনও পর্যন্ত মহাশূন্যের অনেকটা দূরত্ব অতিক্রম করেছে। 5 সেপ্টেম্বর 1970 আমেরিকা ভয়েজার 1 লঞ্চ করে। এই স্পেসক্রাফ্ট আমাদের সোলার সিস্টেমের থেকেও অনেকটাই দূরে চলে গেছে। 6 জুন 2017 ভয়েজারের পৃথিবী থেকে দূরত্ব ছিল 20,600 বিলিয়ন কিলোমিটার। এর মানে তখন ভয়েজার 1 ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে গিয়েছিল। এই স্পেসক্রাফ্টের মধ্যে একটি গোল্ডেন ডিস্ক আছে, যেটাকে ভবিষ্যতের একটি নোটিশ মনে করা যেতে পারে। এটাকে ভয়েজার গোল্ডেন রেকর্ড বলা হয়ে থাকে। এই ডিস্কটিকে এর জন্যই লাগানো হয়েছে যেন ভবিষ্যতের কোনো অ্যাডভান্স সিভিলাইজেশন এই ডিস্কের সাহায্যে মানবের উপস্থিতিকে বুঝতে পারে। এই গোল্ডেন রেকর্ডের মধ্যে বিভিন্ন রকমের প্রাকৃতিক ধ্বনি, পৃথিবীর 115টি ছবি আর প্রায় 55টি দেশের ভাষাকে স্টোর করা হয়েছে। এই 40 বছরের পুরনো অবজেক্ট মানব দ্বারা তৈরি করা যে কোনো অবজেক্টের থেকে সবথেকে বেশি ভ্রমণ করেছে। আর এই স্পেসক্রাফ্টের সবথেকে ভালো কথা তো এটাই, এটা পৃথিবী থেকে এতটা দূরে থাকার পরেও আজও এই স্পেসক্রাফ্টের সাথে আমরা যোগাযোগ স্থাপন করতে পারছি। আর এই স্পেসক্রাফ্টের সাহায্যেই আমরা আমাদের বিচারকে আরও অধিক দূরত্ব পর্যন্ত ছড়িয়ে দিতে পারছি। যদি বন্ধুরা আপনারা ভয়েজারের সম্পর্কে লেটেস্ট আপডেট পেতে চান, তাহলে আমার ভয়েজার নিয়ে তৈরি করা 2টি ভিডিও অবশ্যই দেখুন, সেগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকলো। আমাদের জ্ঞান এবং বিচারকে আরও অধিক দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য টেলিস্কোপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানব দ্বারা এখনও পর্যন্ত তৈরি করা সবথেকে আধুনিক টেলিস্কোপ হাবল স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপটি আমাদের ব্রহ্মাণ্ডের অনেক অজানা তথ্যকে আমাদেরকে জানতে সাহায্য করেছে। এটার সাহায্যে আমরা
স্পেসে অবস্থিত অনেক দূরের এমন সব জিনিসকে দেখেছি যেটা সম্পর্কে আমরা কখনো কল্পনাও করতে পাইনি। এটা আমাদের ব্রহ্মাণ্ডকে চমকে দেওয়ার মতোই অনেক তথ্য এবং পিকচার দিয়েছে। যেহেতু লাইটকে পৃথিবী পর্যন্ত আসতে অনেকটাই সময় লেগে যায়, তাই আমরা হাবেল টেলিস্কোপের সাহায্যে সময়ের অনেক পেছনে দেখতে পারি। আর দেখতে পারি কোনো গ্যালাক্সির জন্ম, বিস্তার এবং তার ধ্বংস কীভাবে হয়। এটার সাহায্যেই মানবতার সীমা অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি বন্ধুরা আপনারা হাবেল টেলিস্কোপের সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে হাবেল টেলিস্কোপ নিয়ে তৈরি করা ভিডিওটি আপনি দেখতে পারেন, যেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে এবং ওপরের আই কার্ডে দেওয়া থাকলো। এখন বন্ধুরা, আমাদের অনন্ত ব্রহ্মাণ্ডের আরও অনেক দূর পর্যন্ত দেখার প্রয়োজন আছে, আর এর জন্য বিজ্ঞানীরা আরও একটি আধুনিক টেলিস্কোপের নির্মাণ করছেন, যেটা হাবেল টেলিস্কোপের থেকেও অনেক গুণে অ্যাডভান্স হবে। আর এই টেলিস্কোপটির নাম হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যেটা 2020 মধ্যে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এটার সাহায্যেই আমরা ব্রহ্মাণ্ডের আরও অধিক দূরত্ব পর্যন্ত দেখতে সক্ষম হব, যেটা বর্তমান হাবেল টেলিস্কোপের সাহায্যে সম্ভব নয়। এটার সাহায্যে আমরা ট্র্যাপিস্ট সৌরমণ্ডলের সম্পর্কে আরও অধিক তথ্য সংগ্রহ করতে পারব। আমরা ট্র্যাপিস্ট ওয়ানের বায়ুমণ্ডলকে দেখতে পারব আর বুঝতে পারব ওইখানে জীবন হওয়ার সম্ভাবনা কতটা আছে। আর সবথেকে মহত্বপূর্ণ কথা তো এটাই, এটার সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডের শুরুর সময়কার মানে বিগ ব্যাংকের সময়ের থেকে মাত্র কয়েক মিলিয়ন বছর পূর্বের ব্রহ্মাণ্ডকে দেখতে সক্ষম হব। এতটা অ্যাডভান্স টেলিস্কোপের সাহায্যে আমরা ব্রহ্মাণ্ডের অনন্ত গভীর পর্যন্ত যেতে পারব, যেটাকে আমরা মানব মিশন দ্বারা কখনোই পূরণ করার কল্পনা করতে পাই না। আমরা আমাদের ইউনিভার্সের হাজারো লাখো গ্যালাক্সির মধ্যে ভ্রমণ না করতে পারলেও আমরা তার মধ্যে আমাদের স্থান কোথায় আছে সেটার সম্পর্কে অবশ্যই জানতে পারব। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম মানুষ এখনো পর্যন্ত পৃথিবী ছেড়ে কতটা পথ অতিক্রম করেছে, এবং সেই সাথে আমরা এটাও জানতে পারলাম মানব দ্বারা তৈরি করা মেশিন এখনো পর্যন্ত কতটা পথ অতিক্রম করেছে, সেই সাথে মানুষ টেলিস্কোপের সাহায্যে কতটা দূরত্ব পর্যন্ত দেখতে সক্ষম হয়েছে। সো বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে সায়েন্টিফিক ভিডিওর সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। নেক্সট টাইম এরকমই কোনো সায়েন্টিফিক এবং থটফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।